গাইজ, শুভ সকালের সঙ্গে সুমির খুঁটিনাটি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না। আজকে আমি কি বিশেষ পর্ব নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি, তো আশা করছি ভালোই লাগবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল কসমেটিক কালেকশান, আমার যে কসমেটিক কালেকশান আছে সেটা তোমরা দেখতে চেয়েছিলে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও রাখবো না সেটা কখনো হয় না, তো এটা কোনো অনুষ্ঠান ছাড়া সেইভাবে মেকআপ করা হয় না। তোমরা সবসময় আমাকে ভিডিওতে একদম নর্মাল দেখতে পারো, যেমন নর্মাল থাকি, তো সেইভাবে তো আর মেকআপ করা হয় না, কিন্তু আমার কাছে যতটা কসমেটিক কালেকশান রয়েছে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমাদের যদি আরও এরকম কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করতেই পারো, আমি নেক্সট কোনো ব্লগে আমি আবারও শেয়ার করব আমার সময় বুঝে। কিন্তু তোমরা চাইলে তোমরা রিকোয়েস্ট করতেই পারো নেক্সট কী রিকোয়েস্টেড ভিডিও আছে। তো যাই হোক, আজকে তোমাদের সেই রিকোয়েস্টেড ভিডিওটা আমি শেয়ার করব, তো তোমরা ভিডিওটি দেখ, তো চলো দেখে নাও আজকের আমার মেকআপ কালেকশান, আমি কী কী মেকআপ ইউজ করি। তো সবসময় করি না, আগেও বলেছি এখনও বললাম, তো যখন করি কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। তো দেখতে থাকো, দেখো এখানে আমার প্রচুর কিন্তু জিনিস রয়েছে, তো আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই একটা একটা করে দেখাবো কী কী জিনিস রয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কী কী জিনিস, তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকবো। তো ফার্স্টেই আমি দেখাচ্ছি যে ফেস ক্লিনজার থেকে শুরু করে এক গ্লাস মেকআপ রিমুভ পর্যন্ত যা যা আমি ইউজ করি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট যেটা আমাদের সব থেকে দরকার তো সেটাই দেখাবো। তো গাইস, ফেসটাকে ক্লিন করার জন্য আমি ফার্স্ট এই যে মামা আর্টের ফেস ওয়াশটা ইউজ করি, এই যে মামা আর্টের ভিটামিন সি, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। দেন স্ক্রাবার দেখাচ্ছি, এটা হচ্ছে স্ক্রাবার, এই যে লোটাসের স্ক্রাবারটা, এটা আমি ইউজ করি। প্যাপাইয়ার আছে, তো এটা আমি ইউজ করি। দেন এরপর হচ্ছে ফেস মাস্ক, তো এই যে প্লামের, চলো তোমাদেরকে খুলে দেখাই, ফেস মাস্কটা আছে, এইটা আমি লাগাই। তো এটা হলো আমার ফেসের জন্য, এটা হচ্ছে। তো এই তিনটে করার পর ফেস ওয়াশ, স্ক্রাবার অ্যান্ড ফেস মাস্ক, তো এই তিনটে ইউজ করার পর আমি যেটা লাগাই আমাদের ফেসের জন্য, যেটাকে আমরা বলি সিটিএন ক্লিনজিং টোনার অ্যান্ড ময়েশ্চারাইজার, তো ক্লিনজিং তো আমি এইভাবে করি। তো এরপর হচ্ছে টোনার, তো টোনারটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে আমি কিছুদিন আগেই নিয়েছিলাম, তোমরা আমার আগে যারা যারা দেখোনি আগের ব্লগটা তোমরা ফলো করতে পারো, যে ওখানে আমার হট পিঙ্ক সেল থেকে আমি যে প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম তো সেখানেই আমি এই প্রোডাক্টগুলো নিয়েছিলাম। তো এর আগেও আমি যেগুলো ব্যবহার করেছি প্লামেরই, তো গ্রিন টিটা আমি ময়েশ্চারাইজারটা ব্যবহার করি, এখনও ব্যবহার করি, দেখো এটা এখনও নতুনই ধরাই রয়েছে। তো আমি একবার কি দুবার ইউজ করেছিলাম, যেহেতু আগেরটা এখনও আমার শেষ হয়নি, তো আগেরটা ইউজ করছি প্লামের গ্রিন টি, তো সেটা ইউজ করি। আর অ্যাকচুয়ালি হচ্ছে এই যে যেটা এখন ইউজ করব সেটা হচ্ছে এই যে প্লামের টোনার, তো এই গেল টোনার। দেন ময়েশ্চারাইজার, তো ময়েশ্চারাইজার বলতে আমি ইউজ করি হচ্ছে এই যে প্লামের, এই ময়েশ্চারাইজারটা ইউজ করি, এটা খুব ভালো। তো এটাও নতুনই ধরা রয়েছে, আমি তোমাদের নতুনটা দেখাচ্ছি, পুরোনোটা দেখালাম না, পুরোনোটা আমার এখনও আগেরটা শেষ হয়নি বলে, তো এগুলো তোলাই রয়েছে। এই যে এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি, যেহেতু আমার অয়েলি স্কিন তো এটা হচ্ছে গ্রিন টি প্লামের, এটা ব্যবহার করি। আর এটা হচ্ছে ডেতে নাইট ক্রিমটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাও এখনও ধরা রয়েছে, আমি আগে থাকতে কিনে রেখেছিলাম, তো শেষ হলে মাখবো, শেষের কাছাকাছি। এই যে দেখো কালারটা কি সুন্দর না, এই হচ্ছে, এটা হচ্ছে আমার নাইট ক্রিম। তো এই হচ্ছে মানে ফেসের জন্য যেটা আমি রেগুলার করি, তো সেইটা তোমাদেরকে দেখালাম। আর যেগুলো হচ্ছে পার্টি মেকআপ বা বিয়েবাড়ি বলো বা যে কোনো অকেশন পারপাস বলো, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে মানে কী কী প্রোডাক্ট দিয়ে মেকআপ করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই গেলো হচ্ছে আমার ডেলিকার। আর তো এবার চলো নেক্সট আমি দেখাচ্ছি, খুঁজে পাওয়া মুশকিল, এইটা হচ্ছে প্রাইমার। তো দেখো এই হচ্ছে প্রাইমার, সুইস বিউটির প্রাইমার, যেহেতু আমার ফেস অয়েলি, তো অয়েলি স্কিন, তো সেহেতু আমি সুইস বিউটির এই অয়েল ফ্রি, দেখো এই যে অয়েল ফ্রি এই প্রাইমারটা আমি লাগাই, খুব ভালো, যাদের স্কিনটা হচ্ছে অয়েলি তো তারা এটা লাগাতে পারো, খুব ভালো।
তো এটা হচ্ছে প্রাইমার ফার্স্ট, দেন হচ্ছে প্রাইমার লাগানোর পর আমরা যেটাকে ফাউন্ডেশন লাগাই, তো সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে ফিটমির এই ফাউন্ডেশনটা লাগাই, যে যা সেট অনুযায়ী লাগাবে। তো আমি এটা আমার সেট অনুযায়ী এই যে ফিটমি এটা আমি ইউজ করি, এবং মাঝে সাঝে যেটা ইউজ করি আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে নাইকার বিবি ক্রিম, তো এটাও আমার সেট অনুযায়ী আমি ইউজ করি, তো এটাও ভালো, এটা মাঝে মধ্যে ইউজ করি যখন অকেশন পারপাস তখনই করলাম। এরপর আমরা মেকআপটাকে যখন আমরা ফাউন্ডেশন লাগাই, তো যে ফাউন্ডেশনটা যাতে গলে গলে না পড়ে তার জন্য আমরা কী করি, পাউডার লাগাই, তো যেটাকে আমরা বলি ব্যানানা পাউডার বা মেকআপটাকে যে সেট করার যে পাউডারটা, তো আমি এই পাউডারটা লাগাই, এই যে নিয়নের ব্যানানা পাউডার, এই যে এটা হচ্ছে বক্সটা, আর এই যে মিয়নের ব্যানানা পাউডার, এটা আমি লাগাই। আর রিসেন্টলি আমি আর একটা নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এই যে কালার বাডির, এটা খুব 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 ভালো, মানে খুবই সুন্দর। তো যাই হোক, এই যে পাউডারটা তোমাদেরকে বলেছিলাম পাউডারটা মেখে রিভিউ দেবো, সত্যি পাউডারটা খুব সুন্দর, খুবই সুন্দর পাউডারটা, দামটাও একটু কস্টলি কিন্তু খুব ভালো। তো তোমরা যারা একটু ব্র্যান্ডেডের মতো নিতে চাইছো, তো আমি বলবো কালার বাডটা খুবই ভালো, এই যে আমি ইউজ করেছিলাম কালার বারটা ভালো। আর যদি বলো একটু কমের মধ্যে যেতে, তো বলবো মিয়নের ব্যানানা পাউডারটা নাও, এটা প্রাইস সামথিং 250 টাকার মধ্যে হয়ে যাবে, 250 মধ্যে হয়ে যাবে, ভুলে গেছি অনেকদিন আগে নেওয়া তো ভুলে গেছি। আর এটা এটার প্রাইস হচ্ছে 795, আমি ডিসকাউন্টে নিয়েছিলাম, এক্স্যাক্ট মনে নেই, তো আমি বলে দিয়েছিলাম, তোমরা যারা অফার প্রাইস জানতে চাও তো অবশ্যই কিন্তু আগের ব্লগে চলে যাবে, আগে যে আমি ভিডিও ছেড়েছিলাম তো সেই ভিডিওতে চলে যাবে, দেখে নেবে প্রাইসটা। তো এই হয়ে গেল আমার হচ্ছে মেকআপ সেটিংস পাউডার, দেন এরপর দেখাচ্ছি আমি, ধরো ও সরি, যে আমরা যে কনসিল করি, তো কনসিলটা ভুলে গেছিলাম, তো এই যে এটাও হচ্ছে সুইস বিউটি, এটাও আমার নায়কা থেকে পারচেস করা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই মিয়নের তোমরা এই প্রোডাক্টগুলো কিন্তু নায়কাতে পাবে না, আগে থাকতেই বলে দিচ্ছি। তো এটা আমি ফেসবুকে অনলাইন থেকে আমি নিয়েছি, ফেসবুকে আছে একজনা, তো একটা দিদিভাই লাইভ করেছিল, তো সেখান থেকে দেখে আমার পারচেস করা হয়েছিল। আর এটা হচ্ছে নায়কা থেকে পারচেস করা এই যে সুইস বিউটির কনসিল বা কনসিলার, যেটাই যা বলো, তো আমরাও এটা মেকআপের সময় ইউজ, ফাউন্ডেশন লাগানোর পর ইউজ করে থাকি। তো এই হচ্ছে কনসিলার। এরপর গেল তোমাদেরকে আমি কন্ট্রোলটা দেখাই, তারও মার্সের আমার হচ্ছে একটা কন্ট্রোল প্যালেট, তো যেহেতু আমি সব সময় মেকআপ করি না, খুব কম করি, তো হাই ফাই ব্র্যান্ডেড নিয়ে আমার মেকআপগুলো বছরের পর বছর পরে থাকলে এমনি এক্সপায়ার ডেট হয়ে যাবে, তো সেই জন্য খুব, যেহেতু এটা একমাত্র মানে একটু বেশি মানে কী বলবো, হাইলাইট মেকআপ করলে তখন ইউজ করা হয়, তো যাই হোক ওই জন্য এটা খুব ব্র্যান্ডেড নিলাম না, তবে মার্স এটাও খারাপ না, মার্সের প্রোডাক্ট, তো এটা নিয়েছি। এই এখান থেকে দেখো, এর মধ্যে হাইলাইটার কন্ট্রোল সবই পাবে, সরি হাই, তো এই যে দেখো এর মধ্যে কিন্তু কন্ট্রোল রয়েছে, তারপর হচ্ছে কালার কারেক্টার রয়েছে, আর হাইলাইটার রয়েছে, তোমার এখানে ক্রিম বেস, এই যে এই প্যালেটটা আমি ইউজ করি, এই প্যালেটটা হচ্ছে আমার ইউজ করি। আর দেন হচ্ছে এরপর বলি যেটা ইউজ করি, সেটা হচ্ছে ব্লাসার, তো এই যে দেখো ব্লাসার হচ্ছে, এই যে এটা আমার হচ্ছে অরিফ্লেমের, তো এইটা খুব সুন্দর ব্লাসারের কালারটা দেখো, কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, ইউজ করি দেখাই। এরপর তোমাদেরকে হাইলাইটার, এই যে এই হাইলাইটারটা আমি ইউজ করি, এই হাইলাইটারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, এই যে এই হচ্ছে আমার মেকআপ প্রোডাক্ট। এরপর দেখাচ্ছি আমি ইউজ করি হচ্ছে এই যে ল্যাকমির আইলাইনার, এরপর দেখাচ্ছি এই যে মাস্কারা, মিয়নের মাস্কারা, চলো খুলে দেখাই, এই যে। ও তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, যেটা আমার রেগুলার ক্রিমের মধ্যে পড়ে, তো আমি সিটিএন যখন করি টোনার দেন ময়েশ্চারাইজার, তার আগে কিন্তু আমি এই যে সানস্ক্রিম আমার লোটাসের, এই সানস্ক্রিমটা আমি কিন্তু ডেইলি আমি ইউজ করি, এটা আমার ডেইলি রোজকার, যেমন আমার ভাত হচ্ছে খাদ্য তালিকার মধ্যে রোজ ডেইলি পড়ে, তো সেরকম আমার সানস্ক্রিম কিন্তু আমি ডেইলি ইউজ করি, তো এই যে লোটাসের জেল বেস, তো এটাই আমি ইউজ করি, তোমাদেরকে ভুলে গেছিলাম দেখাতে, দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে মাস্কারা মিয়নের, আর বাকি চলো আইস্যাডো প্যালেটটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমার আইস্যাডো লিওন বিউটির রক অ্যান্ড রোল, এই আইস্যাডো প্যালেটটা আমি ইউজ করি, যেহেতু সবসময় করি না তাই খুব বড়ো প্যালেট কিনিনি, যেটুখানি কাছে আমার চলে যায়, তো এখানে এর মধ্যে 35টা কালার আছে, 35 কালার্স লিওন বিউটির রক অ্যান্ড রোল, এই দেখো এই হচ্ছে আমার আইস্যাডো প্যালেট, কালারগুলো এখানে আমার সব কটা কালার অ্যাভেলেবেল আছে, তো যে কারণে প্রবলেম হয় না,
তোমাদের আমি আমি আগের বছর পুজোর সময় একটা মেকআপ লুক করেছিলাম, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও, তোমরা কমেন্ট করে জানিও আমার এই মেকআপ লুকটা কেমন লেগেছে। আর যদি পারি তো আর কটাও আমি মেকআপ দিয়ে দেবো পরপর, তো তোমরা জানিও কমেন্ট করে যে আমার এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করার পর আমাকে কেমন লাগছিল। তো এই গেল, এইটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট। তো এত কিছু তো দেখালাম, এবারে মেকআপ এত, এই যে ফাউন্ডেশন কী দিয়ে লাগাই সেটা তো তোমাদের দেখতে হবে, আইশ্যাডো কী দিয়ে লাগাই তার জন্য তো কিছু দরকার, হাত দিয়ে অবশ্যই লাগাই না। তো দেখাচ্ছি, আর বিউটি ব্লেন্ডার কালারটা দেখো, কী কালার, লাইট কালারই, যেমন কালার দেখছো এই যে বিউটি ব্লেন্ডার, হুদা বিউটির বিউটি ব্লেন্ডার এটা হচ্ছে, এটা দিয়ে আমি ব্লেন্ড করি। দেন দেখাচ্ছি, দেখো যেটাকে আমরা কাবুকি ব্রাশ বলি সেটাই একদম ম্যাকের অরিজিনাল নয়, এটা হচ্ছে কাবুকি ব্রাশ ব্রাশ। আর পাঁচটা রয়েছে তোমার হচ্ছে মেকআপ ব্রাশ, তো এইখানে দশটা এই যে কাবুকি ব্রাশ এর মধ্যে রয়েছে, তো এই হচ্ছে এই ব্রাশগুলো আমি ইউজ করি। দেন দেখাচ্ছি, এরপর চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে লিপস্টিকের প্রোডাক্ট। তো ফার্স্ট দেখো, এই যে লিপ বাম, এটা হচ্ছে অরিক ক্রিমের লিপ বাম। তো এই যে লিপ বামটা, এটা যখন, তো এই লিপ বামটাই আমি ইউজ করি, আর এর সঙ্গে আর একটা লিপ বাম ইউজ করি যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে সুগারের। তো এই লিপ বামটা আমি ইউজ করে থাকি, এটাও আমার রেগুলার বলতে পারো খাদ্য তালিকার মতো, এটাও আমার পড়ে। তো এই হচ্ছে আমার ইউজ করা এই যে লিপস্টিক বা লিপ বাম যেটাকেই বলো। তারপরে লিপস্টিকের প্রচুর প্রোডাক্ট রয়েছে, তো আমি এতগুলো লিপস্টিক নিয়ে এখন আমি বসিনি, আমি তোমাদের কয়েকটা দেখাচ্ছি। তো দেখে নাও লিপস্টিক, যখন যেরকম ড্রেস তখন সেইভাবে লিপস্টিকের কালার নিয়ে বসি, তো এখন সব কিছু নিয়ে, মানে সব কটা লিপস্টিক নিয়ে বসা হয়নি। তো লিপস্টিক দেখানোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে নিই, পুরো মেকআপ দেখালাম তো মেকআপটাকে তো অনেকক্ষণ স্টে করাতে হবে, তার জন্য এই যে হচ্ছে প্লামের এই যে ফেস মিস্ট, যেটা দিয়ে আমরা অনেকক্ষণ মেকআপটাকে ধরে রাখতে পারবো। আর একটাও রয়েছে যেটা, এটা তো আমি রিসেন্টলি নিয়েছি, আর এর আগে যেটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে ম্যালিওর, তো সেটাও নিয়ে বসা হয়নি। তো ম্যালিওর ফিক্সার নিয়ে বসেছিলাম, সরি ম্যালিওর ফিক্সার ইউজ করি, এখনও রয়েছে সেটাই করি, এখনও এটা ইউজ করা হয়নি। এটা হচ্ছে প্লামের ফেস মিস্ট, তো ওটা শেষ হলে আবার এটা, যেহেতু মেকআপ বেশি করি না তাই কী বলবো, মানে বেশিক্ষণ আমার বেশি অনেক দিন চলে যায়। চলো এরপর লিপস্টিকের কালেকশানগুলো দেখাই। আর একটা দেখো, এই যে সুগারের লিপস্টিক, কালারটা দেখিয়ে দিই, কালারটা দেখো এই যে, ক্যামেরা হয়তো লাল দেখাচ্ছে কিন্তু এটা লাল নয়, এটা খুব সুন্দর একটা রানী রানী, বেশ রানীও না ঠিক লালও না, খুব সুন্দর একটা কালার। এই দেখো এটা নাইকা লিপস্টিক, সুন্দর কালার এই যে, এটাও কিন্তু কালারটা খুব সুন্দর, আমি সব কটা চয়েস দিলাম না, এই একটা লিপস্টিক। চলো এরপর এল এইটিন দেখাই, এল এইটিনের একটা লিপস্টিক, এটা হচ্ছে রেড কালার। আর একটা চলো দেখাই, হিলারি হুদা, এই যে দেখো এটাও দেখো একটু পিঙ্কিশ পিঙ্কিশ কেমন কালারটা, বেশ এই যে, এই যে এই কালারটাই একদম লিপস্টিকের কালারটা। তো আমার এই কালারের তিনখানা লিপস্টিক একরকম হয়ে গেছে, মানে একটু এদিক ওদিক, নাহলে এই যে একটা লিপস্টিক হিলারি হুদা। আর একটা দেখো নিউ চকলেট কালার রয়েছে, এই যে চকলেট কালার। আর একটা চলো দেখাই কালার এসেন্সের, একটা অরেঞ্জিস কালার দেখাচ্ছি, এই যে একটু এটা অরেঞ্জ, কিন্তু এটা কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব দেখো, এটা কিন্তু কালার এসেন্সের একটা লিপস্টিক। দেন চলো দেখাই, এটা হচ্ছে সুইস বিউটির। তো আমাকে বেশিরভাগ ভিডিওতে যখন দেখবে যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো, তো ওখানে কিছু কিছু জায়গায় ধরো লিপস্টিক তো আমি বেশিরভাগ বেশিরভাগ সময় বলতে পারো এই লিপস্টিকটা লাগাই। এটা কিন্তু একটা ম্যাট লিপস্টিক, এই হচ্ছে ম্যাট লিপস্টিকটা, কালারটা আমার খুব সুন্দর লাগে, যখন মানে যখন তখন যেখানে খুশি তুমি যে কোনো ড্রেসের সঙ্গে এই কালারটা ইউজ করতে পারো। সুইস বিউটি সেট নাম্বার 11 আমি বলে দিচ্ছি। তো কালারটা এতটাই এতটাই দেখো, লিপস্টিকটা আমার বেশ অনেকটাই শেষ হয়ে গেছে, অনেকটাই শেষ হয়েছে, এখনও এতটা রয়েছে। তো যাই হোক, এই লিপস্টিকটা আমার খুব একটা পছন্দের লিপস্টিক, এটা ইউজ করি। আর লিকুইড লিপস্টিক আমি সেইভাবে লিকুইড লিপস্টিক বেশি লাগাই না, একটা রেড কালার আছে হুদা বিউটির, আর এই হচ্ছে একটা প্লামের, এই যে এটাও আমি নিয়েছিলাম নায়কা থেকে, তো এটারও ভিডিও আছে করা, তোমরা চাইলে আগে আমার ভিডিওগুলো ফলো করতে পারো। এই যে, তো এই যে এই কালারটা, এই কালারটাও খুব সুন্দর একটা পিঁয়াজি পিঁয়াজি কালার, এটা কিন্তু ম্যাট লিকুইড ম্যাট লিপস্টিক, কালারটা খুব সুন্দর, এই যে কালারটা খুব সুন্দর, স্মেলটা তো আরও সুন্দর,
স্মেলটা আরও সুন্দর। তো এই আমি এই কটা লিপস্টিক আপাতত দেখালাম, তো এই লিপস্টিকগুলো কখন যখন যেটা মন চায় ড্রেসের সাথে ম্যাচিং করে লাগাই। এই হচ্ছে আমার, ও দেন যদি ভারী মেকআপ করি তো আমি একটা একদম নর্মাল যাকে বলে একটা পাতি আইল্যাশেস লাগাই, সেটা হচ্ছে এই এই যে এটা লাগাই নর্মাল। আর আর কোনো জায়গায় যদি আইল্যাশেস না করি লাগাই, তো আইল্যাশেস না লাগালে আমার আইল্যাশ কার্লার মেশিন আছে তো সেটা দিয়ে করে আমি মাস্কারা লাগাই, সেটাও রয়েছে, তো সেটা নিয়ে বসা হয়নি। এই হচ্ছে আমার মেকআপের কালেকশান। তো মেকআপ করা হয়ে গেল, এরপর মেকআপটাকে তো রিমুভ করতে হবে, তার জন্য দেখো ওটাকে ফেসটাকে ক্লিনজিং করতে হবে। তো আমি যখন ফার্স্টে তোমাদেরকে যখন আমি দেখালাম যে ক্লিনজিং করি, তো ফার্স্টেই যে ফেস ওয়াশ তো ওটা রেগুলার বেসে লাগাই, আর ধরো উইকে ওয়ান টাইম বা একবার আমি যখন পুরো প্রোডাক্টগুলো লাগাই তখন এই যে ক্লিনজিং করি এটা দিয়ে মুখটাকে ফার্স্ট, এটা হচ্ছে লিকুইড বেসে রয়েছে, তো এই যে প্লামের এই যে লিকুইড ক্লিনজিং, তো এটা দিয়ে ফেসটাকে ক্লিনজিং করি, দেন ফেস ওয়াশ করি, দেন স্ক্রাবার করি, দেন এই যে ফেস মাস্ক লাগাই। তো এইটা হচ্ছে মান্থলি, আমার যেহেতু সময় হয় না তো তোমাদের সঙ্গে সত্যি কথাই বলছি মান্থলি ওয়ান টাইম আমি এগুলো লাগাই, মান্থলি আমি ওয়ান টাইম এটাকে ইউজ করি, আর কিংবা উইকে ওয়ান টাইম ইউজ করি। এই যে ক্লিনজিং এই আর এই দুটো প্রোডাক্ট হচ্ছে সপ্তাহে একবার বা মাসে একবার কি দুবার ইউজ করা হয়, আর না হলে পরে এটা এটাই রেগুলার আমি ইউজ করি। তো ফেসটাকে তো এই যে ক্লিনজিং করি এটা দিয়ে, আর এটা দিয়ে তোমরা কিন্তু মেকআপ করার পর তোমরা এটাকে দিয়ে মেকআপ, তোমরা যখন মেকআপ করবে তো মেকআপটাকে রিমুভ এটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো। আর রিসেন্টলি এটাও আমি পেয়েছি, এটা আমি একবার জাস্ট চেকিং করার জন্য, যেহেতু নতুন প্রোডাক্ট তো এটা আমি ফ্রিতে পেয়েছি, বিশ্বাস করো বন্ধুরা, এটাও কিন্তু খুব সুন্দর, এটার প্রাইসটা একটু কস্টলি, তো যাই হোক ফ্রিতে পাওয়া জিনিস কে না ছাড়ে বলো, তো যাই হোক পেয়েছি, তো এটাও ইউজ করেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্লামের ইলুমিনেন্স দেখো, প্লামের ইলুমিনেন্স এই হচ্ছে এই প্রোডাক্টটা, তো এইটা হচ্ছে, এটা হচ্ছে আমি ইউজ করি। তো এই হলো, এটা দিয়ে ইউজ করি বলতে একবারই করেছিলাম, এটা দিয়ে আমার মেকআপটাকে আমি তুলি। তো এই ছিল আজকে আমার মেকআপের কালেকশান, তো আমি বলছি তো এটা হচ্ছে এই যে প্লামের ভিটামিন সি সিরাম, তো আমি কিন্তু সিরাম লাগাই তারপরে কিন্তু আমি সেই টোনারটা লাগাই, তো এই যে হচ্ছে সিরাম, আর যেটা হচ্ছে মাস্কারা আইলাইনার সব দেখেছি কিন্তু চোখে দেওয়ার মতো আমাদের মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে এই যে কাজল, তো এই যে প্লামের একটা কাজল আর এই যে একটা চাম্বরের একটা কাজল, তো আমি এই দুটো কাজল আর একটা ল্যাকমিরও কাজল আছে, তো এই যে একটা ল্যাকমির কাজল, তো এই এই তিনটে কাজলের মধ্যে আমার যখন যেটা মন চায় তো লাগাই, তো এই কাজলটা খুব ভালো প্লামের, আর এইটাও ভালো, সব কটাই ভালো। আর এটা হচ্ছে আমার আইব্রো পেন্সিল যেটা হচ্ছে, তো এটা হচ্ছে সেট নাম্বার, সেটটা হচ্ছে ব্রাউন সেট, এই যে ব্রাউন, তো এটা হচ্ছে আমার আইব্রো পেন্সিল, পুরো ডার্ক একদম জেড ব্ল্যাক নয় এটা ব্রাউন। আর এই সিরামটা কিন্তু আমি যখন ক্লিনজিং করার পর আমি যখন টোনারটা লাগাই, টোনার লাগানোর আগে আমি এই যে সিরামটা লাগাই, তো সিরাম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই তারপর সিরামটা লাগাই তারপর টোনারটা লাগাই তারপরে কিন্তু ময়েশ্চারাইজার লাগাই, আর এই হচ্ছে সেইটা তোমাদেরকে এখন আমি বলে দিলাম। আর হ্যাঁ এটার প্রাইস কিন্তু আছে 790, তো এর থেকে ছোটো সাইজও পাওয়া যায়, এটা 30 ml, তো 20 ml একটা পাওয়া যায়, ওটা 500 something প্রাইস আমার মনে নেই, তো তোমরা ট্রাই করতেই পারো ভালো। তো তাহলে চলো আজকে এখানে ভিডিওটি শেষ করতে হবে, আর আমার আজকের মেকআপ কালেকশানগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমাদেরকে এই মেকআপ দিয়ে যে মেকআপ করেছিলাম তো সেই সময় আমি ফটো দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নিও, আর যদি ভালো লেগে থাকে আমার মেকআপ কালেকশানগুলো তোমরাও পারচেস করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, আর যারা যারা নতুন বন্ধুরা আছো এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে অবশ্যই আবার নেক্সট টাইম আসবো, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট কী রিকোয়েস্ট করছো, নেক্সট কী কালেকশান দেখতে চাও অবশ্যই দেখাবো। তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানে সবাইকে টাটা করছি, ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।